কেয়া চৈতালির কথাবৃত্তির নিবেদন পত্র লেখক রবীন্দ্রনাথ আমরা বিনম্র শ্রদ্ধার সঙ্গে উৎসর্গ করছি কবি সংঘ ঘোষকে। কুইন ভিক্টোরিয়া তখন ইংল্যান্ডের রাজ সিংহাসন, রানীর সেই রাজত্বে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তাকে রাজকীয় মর্যাদায় সমাধিস্থ করা হল লন্ডনের ক্যান্সেল গ্রিন সেমেট্রিতে সাল 1846। এর 32 বছর পরে 1878 তার নাতি প্রথমবার প্রবাস যাত্রা করছেন। যাত্রীর নাম রবীন্দ্রনাথ ঠাকুর, বয়স 17। তিনি চলেছেন মেজদাদা সত্যেন্দ্রনাথের সাথে, প্রথমে পুনা জাহাজে করে সুয়েজ, তারপর রেলপথে আলেকজান্দ্রিয়া বন্দর, সেখান থেকে মেডিটেরানিয়ান হয়ে ওপারে ইটালির ব্রিন্দিসি বন্দর, তারপর প্যারিস হয়ে লন্ডন। কেমন ছিল তাঁদের এই সুদীর্ঘ যাত্রাপথ, কেমনই বা ছিল সেকালে ভিক্টোরিয়ান ইংল্যান্ড, তখনকার সমাজ ব্যবস্থা, রীতিনীতি অথবা ফ্যান্সি বল ডান্স পার্টির নিমন্ত্রণ, সবই রবীন্দ্রনাথ লিপিবদ্ধ করেছেন তাঁর ইউরোপ প্রবাসী পত্রে, যা প্রথমে ধারাবাহিকভাবে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়, পরে 1881 গ্রন্থাকারে মুদ্রিত হয় ইউরোপ প্রবাসী পত্র। এই বইয়ের ভূমিকা সাধু ভাষায় হলেও এর চিঠিগুলি লেখা বাংলা কথ্য ভাষায়। রবীন্দ্রনাথের মতে, যে ভাষায় চিঠি লেখা উচিত সেই ভাষাতেই লেখা হইয়াছে। আত্মীয় স্বজনদের সহিত মুখামুখি এক প্রকার ভাষায় কথা কহা ও তাহারা চোখের আড়াল হইবা মাত্র আর এক প্রকার ভাষায় কথা কহা কেমন অসঙ্গত বলিয়া বোধ হয়। গ্রন্থটি রবীন্দ্রনাথ উৎসর্গ করেছেন জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরকে, লিখেছেন উপহার, ভাই জ্যোতিদাদা, ইংল্যান্ডে যাহাকে সর্বাপেক্ষা অধিক মনে পড়িত তাহারই হস্তে এই পুস্তকটি সমর্পণ করিলাম। স্নেহভাজন রবি। 20 সেপ্টেম্বর আমরা পুনা স্টিমারে উঠলাম। 5টার সময় জাহাজ ছেড়ে দিলে, আমরা তখন জাহাজের ছাদে দাঁড়িয়ে, আস্তে আস্তে আমাদের চোখের সামনে ভারতবর্ষের শেষ তটরেখা মিলিয়ে গেল। চারিদিকের লোকের কোলাহল সইতে না পেরে আমি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আমি যখন ঘর থেকে বেরোতে আরম্ভ করলে, তখন জাহাজের যাত্রীদের উপর আমার নজর পড়ল ও আমার উপর জাহাজের যাত্রীদের নজর পড়ল। আমি স্বভাবতই লেডি জাতিকে বড় ডরাই, তাদের কাছে ঘেঁষতে গেলে এত প্রকার বিপদের সম্ভাবনা যে চাণক্য পণ্ডিত থাকলে লেডিদের কাছ থেকে 10 সহস্র হস্ত দূরে থাকতে পরামর্শ দিতেন। এত মনোরাজ্যে নানা প্রকার শোচনীয় দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা, তাছাড়া সর্বদাই ভয় হয় পাছে কি কথা বলতে কি কথা বলে ফেলি। আর আমাদের অসহিষ্ণু কোমল স্বভাব, লেডি তাদের আদব কায়দার তিলমাত্র ব্যতিক্রম সইতে না পেরে দারুণ ঘৃণায় ও লজ্জায় একেবারে মূর্ছা যায়। আর 10 দিক থেকে 10টা জেন্টলম্যান একেবারে হা হা করে ছুটে আসেন, পাছে তাদের গাউনের অরণ্যের মধ্যে পথভাড়া হয়ে একেবারে ভ্যাবাচেকা খেয়ে যায়, পাছে রাস্তায় পা ফেলতে তাদের গাউনের ওপর পা ফেলি, পাছে আহারের সময় তাদের মাংস কেটে নিতে হয়, পাছে মুরগির মাংস কাটতে গিয়ে নিজের আঙুল কেটে ফেলি। এই রকম 7-5 ভেবে আমি জাহাজে লেডিদের কাছ থেকে অতি দূরে থাকতেন। এই তো প্রথম ইউরোপের মাটিতে আমার পা পড়ল। জানোই তো আমি কি রকম কাল্পনিক, মনে করেছিলেন ইউরোপে পৌঁছিয়েই কি এক অপূর্ব দৃশ্য চোখের সম্মুখে খুলে যাবে। সে যে কি তা কল্পনাতেই থাকে, কথায় প্রকাশ করা যায় না। কিন্তু ছেলেবেলা থেকে দেখে আসছি কল্পনার সঙ্গে সত্য রাজ্যের প্রায় বনে না। আমার স্বভাব দোষে অনেক জিনিস ভালো করে ভোগ করতে পারিনি।
কোনো নূতন দেশে আসবার আগেই আমি তাকে এমন নূতনতর মনে রাখি যে এসে আর তা নূতন বলে মনেই হয় না। কোনো মহান দৃশ্য দেখবার আগেই আমি তাকে এমন মহানতর মনে রাখি যে তা দেখে আর মহান বলে মনে হয় না। ইউরোপ আমার তেমন নতুন মনে হয়নি শুনে সকলেই অবাক। তিনটে ট্রেনে আমরা ব্রিন্দিসি ছাড়লেন। রেলওয়ের পথের দুধারে আঙুরের ক্ষেত্র, সে চমৎকার দেখতে। এখানকার রেলগাড়ির মধ্যে দিন রাত আলো জ্বালাই থাকে, কেননা এক এক স্থানে প্রায় 5 মিনিট অন্তর এক একটা পর্বত গুহা ভেদ করতে হয়, সুতরাং দিনের আলো খুব অল্পক্ষণ পাওয়া যায়। ইটালি থেকে ফ্রান্স পর্যন্ত সমস্ত রাস্তা নির্ঝর, নদী, পর্বত, গ্রাম, হ্রদ দেখতে দেখতে আমরা পথের কষ্ট ভুলে গিয়েছিলেন। এই রাস্তাটুকু আমরা যেন একটি কাব্য পড়তে পড়তে গিয়েছিলেন। সকালবেলায় প্যারিসে গিয়ে পৌঁছলেন, কি জমকালো শহর! সেই অগ্রবিধি প্রাসাদের মধ্যে গিয়ে পড়লে অভিভূত হয়ে যেতে হয়, মনে হয় প্যারিসে বুঝি গরিব লোক নেই। আমার মনে হলো এই 3.5 হাত মানুষের জন্য এমন প্রকাণ্ড জমকালো বাড়িগুলো কি আবশ্যক। একটা হোটেলে গেলেন, তার সমস্ত এমন প্রকাণ্ড কাণ্ড যে ঢিলে কাপড় পরে যেমন স্বস্তি হয় না, সে হোটেলে থাকতে গেলেও আমার কোথায় তেমনি অস্বস্তি হয়। একটা ঘরের মধ্যে কোথায় মিশিয়ে যায় তার ঠিক নেই। স্মরণস্তম্ভ, উৎস, বাগান, প্রাসাদ, পাথরে বাঁধানো রাস্তা, গাড়ি ঘোড়া, জনকোলাহল প্রভৃতি দেখে অবাক হয়ে যেতে হয়। আধ ঘন্টা ধরে সে আমার সর্বাঙ্গ অবিশ্রান্ত দলন করলে। ভূমিষ্ঠ কাল থেকে আমি যত ধুলো মেখেছি আমার শরীর থেকে সব যেন উঠে গেল। শরীরটিকে যথেষ্ট রূপে দলিত করে আমাকে আরেকটি ঘরে নিয়ে গেল। সেখানে গরম জল দিয়ে, সাবান দিয়ে, স্পঞ্জ দিয়ে শরীরটা বিলক্ষণ করে পরিষ্কার করলে। পরিষ্করণ পর্ব শেষ হলে আরেকটা ঘরে নিয়ে গেল। সেখানে একটা বড় পিচকিরি করে গায়ে গরম জল ঢালতে লাগলো। হঠাৎ গরম জল দেওয়া বন্ধ করে বরফের মতো ঠান্ডা জল বর্ষণ করতে লাগলো। এইরকম কখনো ঠান্ডা কখনো গরম জলে স্নান করে একটা জল যন্ত্রের মধ্যে গেলেন। তার ওপর থেকে, নিচ থেকে, চারপাশ থেকে জল বানের মতো গায়ে বিদ্ধে থাকে। সেই বরফের মতো ঠান্ডা বরুণ বান বর্ষণের মধ্যে খানিকক্ষণ থেকে আমার বুকের রক্ত পর্যন্ত যেন জমাট হয়ে গেল। রণে ভঙ্গ দিতে হলো, হাঁপাতে হাঁপাতে বেরিয়ে এলেন। তারপরে এক জায়গায় পুকুরের মতো আছে, আমি সেখানে সাঁতার দিতে রাজি আছি কিনা জিজ্ঞাসা করলে, আমি সাঁতার দিলেন না, আমার সঙ্গী সাঁতার দিলেন। তার সাঁতার দেওয়া দেখে তারা বলাবলি করতে লাগলো, দেখো দেখো এরা কি অদ্ভুত রকম করে সাঁতার দেয়, ঠিক কুকুরের মতো। এতক্ষণে স্নান শেষ হলো। আমি দেখলাম টার্কিশ বাথে স্নান করা আর শরীরটাকে ধোপার বাড়ি দেওয়া এক কথা। ইংল্যান্ডে এলে সকলের যে চোখে কি পড়ে জানো, লোকের ব্যস্ত ভাব। রাস্তা দিয়ে যারা চলে তাদের মুখ দেখতে মজা আছে, বগলে ছাতি নিয়ে হুস হুস করে চলেছে, পাশের লোকেদের উপর ভ্রুক্ষেপ নেই, মুখে মহা ব্যস্ত ভাব প্রকাশ পাচ্ছে। সময় তাদের ফাঁকি দিয়ে না পালায় এই তাদের প্রাণপণ চেষ্টা। ইংল্যান্ডে যে কত রেলওয়ে আছে তার ঠিকানা নেই। সমস্ত লন্ডনময় রেলওয়ে প্রতি 5 মিনিট অন্তর এক একটা ট্রেন যাচ্ছে। একটা রেলওয়ে স্টেশনে গেলে দেখা যায় পাশাপাশি যে কত শত লাইন রয়েছে তার ঠিক নেই। লন্ডন থেকে ব্রাইটনে আসবার সময় দেখি প্রতি মুহূর্তে মুহূর্তে উপর দিয়ে একটা, নিচে দিয়ে একটা, পাশ দিয়ে একটা, এমন চারিদিক থেকে হুশহাস করে ট্রেন ছুটেছে। সে ট্রেনগুলোর চেহারা দেখলে আমার লন্ডনের লোক মনে পড়ে। এদিক থেকে ওদিক থেকে মহাব্যস্তভাবে হাঁস ফাঁস করতে করতে চলেছে, এক তিল সময় নষ্ট করলে চলে না। ক্রমে ক্রমে এখানকার 2-1 জন লোকের সঙ্গে আমার আলাপ হতে চলল। একটা মজা দেখছি, এখানকার লোকেরা আমাকে অতি দুগ্ধপোষ্য বালকের মতো মনে করে। মনে করে ইন্ডিয়া থেকে এসেছে, কিছু জানে না শোনে না, একে 2-4টে জিনিস দেখিয়ে শুনিয়ে বুঝিয়ে সুজিয়ে দেওয়া ভালো। একদিন ডক্টরের ভাইয়ের সঙ্গে রাস্তায় বেরিয়েছিলেন, সে যে আমাকে
বিরক্ত করে তুলেছিল তার বলবার কথা নয়। একটা দোকানের সম্মুখে কতগুলো ফটোগ্রাফ ছিল। সে মনে করেছিল ফটোগ্রাফগুলো দেখে আমার একেবারে তাক লেগে যাবে, চক্ষু স্থির হয়ে যাবে। সে আমাকে সেইখানে নিয়ে গিয়ে ফটোগ্রাফের মহা ব্যাখ্যান করতে আরম্ভ করে দিলে। সে আমাকে বুঝিয়ে দিলে যে একরকম যন্ত্র দিয়ে ওই ছবিগুলো তৈরি হয়, মানুষে হাতে করে আঁকে না। আমার চারদিকে লোক দাঁড়িয়ে, আমার এমন লজ্জা করছিল। আমি তাকে বিশেষ করে বললাম যে আমি ও খবরগুলো বিশেষ জানি, কিন্তু সে বিশ্বাস করবে কেন? একটা ঘড়ির দোকানের সামনে গিয়ে ঘড়িটা যে একটা খুব আশ্চর্য যন্ত্র, তাই আমার মনে সংস্কার জন্মাবার জন্য চেষ্টা করতে লাগলেন। আমি তো তার অনুগ্রহের জ্বালায় একেবারে জ্বালাতন হয়ে গিয়েছিলেন। একটা ইভিনিং পার্টিতে মিস আমাকে জিজ্ঞেস করছিলেন, আমি এর পূর্বে পিয়ানোর ডাক শুনেছি কিনা। এদেশের অনেক লোক হয়তো পরলোকের একটা ম্যাপ এঁকে দিতে পারে, কিন্তু ভারতবর্ষের সম্বন্ধে যদি বিন্দুমাত্র কিছু জানে। আমরা সেদিন ফ্যান্সি বলে অর্থাৎ ছদ্মবেশ নাচে গিয়েছিলাম। কত মেয়ে পুরুষ নানা রকম সেজে গুজে সেখানে নাচতে গিয়েছিল, সে দেখতে বেশ জমকাল। প্রকাণ্ড ঘর, গ্যাসের আলোয় আলোকাকীর্ণ, চারদিকে ব্যান্ড বাজছে, 600-700 সুন্দরী সুপুরুষ, ঘরে ন স্থান তিল ধারিয়েতে, চাঁদের হাত তো তাকেই বলে। যেদিকে পা বাড়াই বিবিদের গাও, যেদিকে চোখ ফেরাই চোখ ঝলসে যায়। এক একটা ঘরে দলে দলে স্ত্রী পুরুষে হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নাচতে আরম্ভ করেছে। দেখে মনে হয় যেন সবাই একেবারে আমোদে উন্মত্ত হয়ে গেছে, জ্ঞান শূন্য হয়ে যেন জোড়া জোড়া পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। এক একটা ঘরে এমন 70-80 জন যুগল মূর্তি ঘুরছে, এমন ঘেঁষাঘেঁষি যে কে কার ঘাড়ে গিয়ে পড়ে তার ঠিক নেই। এইরকম নানা লোক নানা রকম পোশাক পরে গিয়েছিল। আমি বাংলার জমিদার সেজেছিলেন, জড়ি দেওয়া মকমলের কাপড়, জড়ি দেওয়া মকমলের পাগড়ি প্রভৃতি পরেছিলেন। জনকত ব্যক্তি মিলে পিড়াপিড়ি করে আমাকে একটা দাড়ি গোঁপ পরালেন। দু একজন মহিলা আমাকে দেখে বললেন যে সে দাড়ি গোঁপে আমাকে ভারী ভালো দেখাচ্ছে। তাতে আমার স্বভাবতই ভারী গর্বের আবির্ভাব হলো। আমি সেই দাড়ি গোঁপ পরেই বলে গিয়ে উপস্থিত হলেন। কিন্তু দর্পহারী মধুসূদন আছেন, আমি যে নাকালটা হলেম তার বক্তব্য নয়, শ্রোতব্যও নয়। তা শুনলে পাষাণেরও চোখ ফেটে মুক্তার মতো ডাগর ডাগর অশ্রুবিন্দু দরদর ধারে বিগলিত হয়ে ধরণীতল অভিষিক্ত করবে। যে সকল সুন্দরী বন্ধুদের সঙ্গে আমার আলাপ ছিল, আমার দাড়ি গোঁপ দেখে তারা আর কেউ আমাকে চিনতে পারেন না। অমুকের সঙ্গে সকলেই শেখান করলে, অমুক বাবুর সঙ্গে সকলেই শেখান করলে, কিন্তু এই গরিবকে আর কেউ পোছে না। আমি যার কাছে যাই সেই সরে যায়। আমি তো রাগে দুঃখে অভিমানে বিরক্তিতে আত্মগ্লানিতে অভিভূত হয়ে সেই মুহূর্তেই দাড়ি গোঁপ উৎপাটন করে একেবারে পকেটে গুঁজলেন। তখন সমস্ত ভালোই ভালোই মীমাংসা হয়ে গেল। ঘরের এক পাশে পিয়ানো বেহালা বাঁশি পাচ্ছে, ঘরের চারিধারে কোচ চৌকি সাজানো হয়েছে, ইতস্তত দেয়ালের আয়নার ওপর গ্যাসের আলো ও রূপের প্রতিবিম্ব পড়ে ঝকঝক করছে। নাচবার ঘরের মেঝে কাঠের, তার ওপর কার্পেট প্রভৃতি কিছু পাতা নেই। সে কাঠের মেঝে এমন পালিশ করা যে পা পিছিয়ে যায়। এখানে ঘর যত পিছল হয় ততই নাচবার উপযুক্ত হয়, কেননা পিছল ঘরে নাচের গতি খুব সহজ ও সুন্দর হয়, পা কোনো বাধা পায় না আর আপনা আপনি পিছলে আসে।
ঘরের চারিদিকে আশেপাশে যে সকল বারান্দার মতো আছে তাই একটু ঢেকে ঢুকে গাছপালা দিয়ে দু একটি কোচ চৌকি রেখে লাভার্স বাওয়ার প্রণয়ীদের কুঞ্জ নামে অভিহিত করা হয়েছে। সেইখানে নাচে শ্রান্ত হয়ে বা কোলাহলে বিরক্ত হয়ে দু একটি যুবক যুবতী নিরিবিলি মধুরালাপে মগ্ন থাকতে পারেন। ঘরে ঢোকবার সময় সকলের হাতে সোনা রক্তের ছাপা এক একটি কাগজ দেওয়া হয়। সেই কাগজে কি কি নাচ হবে তাই লেখা থাকে। ইংরেজি নাচ দুই শ্রেণীতে ভাগ করা হয়। একরকম হচ্ছে স্ত্রী পুরুষে মিলে ঘুরে ঘুরে নাচে, তাতে কেবল দুজন লোক একসঙ্গে নাচে। আর এক রকম হচ্ছে চারটি জুড়ে নর্তক নর্তকী চতুষ্কোণ হয়ে সমুখাসমুখি দাঁড়ায় ও হাত ধরা ধরি করে নানা ভঙ্গিতে চলাফেরা করে বেড়ায়। কোনো কোনো সময় চার জুড়ি না হয়ে আট জুড়িও হয়। ঘুরে ঘুরে নাচাকে ব্রাউন ডান্স বলে ও চলাফেরা করে বেড়ানোর নাম স্কোয়ার ডান্স। আমি নতুন লোকের সঙ্গে বড় মিলেমিশে নিতে পারিনি। যে নাচে আমি একেবারে সুপণ্ডিত সে নাচও নতুন লোকের সঙ্গে নাচতে পারিনি। প্রতি পদে ভুল হয়, লোকের গাউন মারিয়ে দিই, প্রতি লোককে ধাক্কা দিই, বেতালে পা ফেলি, কখনো বা অসাবধানে আমার সহনর্তকের পাও মারিয়ে দিই। আর এই রকম নানা প্রকার গলত করে অবশেষে নাচের মাঝখানে থেমে পড়ি ও আমার সহচরীর কাছ থেকে মার্জনা ভিক্ষা করে সেদিক থেকে আস্তে আস্তে পিকচার দিই। সত্যি কথা বলতে কি, আমার নাচের নেমন্তন্নগুলো বড় ভালো লাগে না। অপরিচিত মেয়ের সঙ্গে ওরকম পাগলের মতো ঘুরে ঘুরে বেড়াতে আমার আদবে ভালো লাগে না। যাদের সঙ্গে আমার বিশেষ আলাপ আছে তাদের সঙ্গে নাচতে আমার মন্দ লাগে না। মিস অমুকের সঙ্গে আমার বেশ আলাপ ছিল আর তাকে বেশ দেখতে, তার সঙ্গে আমি গ্যালাপ নেচেছিলাম, তাই জন্য তাতে আমার কিছু ভুল হয়নি। 8:30 কমে আমাদের বিছানা থেকে ওঠা হয় না। 6:00 সময় বিছানা থেকে উঠলে এদেশের লোকেরা এত আশ্চর্য হয় যে দিন দুপুরে একটা স্কন্ধকাটা দেখলেও তারা সেরকম আশ্চর্য হয় না। তারপরে উঠেই আমি রোজ ঠান্ডা জলে স্নান করি। এদেশের লোকেরা যাকে স্নান বলে আমি সেরকম স্নানের বিড়ম্বনা করি। আমি মাথায় জল ঢেলে স্নান, গরম জল নয়, এখানকার এই বরফের মতো ঠান্ডা জল। মাথায় জল ঢেলে স্নান করাকে এদেশের লোকে অসাধারণ বীরত্ব মনে করে। আমার নাম যে কেন এখনো ছাপার কাগজে উঠে যায়নি আমি তাই ভাবছি। মেঘ, বৃষ্টি, বাদল, অন্ধকার, শীত, এ আর এক দণ্ডের তরে ছাড়া নেই। আমাদের দেশে যখন বৃষ্টি হয় তখন মুষলধারে বৃষ্টির শব্দ, মেঘ, বজ্র, বিদ্যুৎ, ঝড়, তাতে একটা কেমন উল্লাসের ভাব আছে। এখানে তা নয়, এ টিপ টিপ করে সেই এক ঘেয়ে বৃষ্টি ক্রমাগতই অতি নিঃশব্দ পদসঞ্চারে চলছে তো চলছে। সে কেমন একটা ভিজে ভিজে ভাব, রাস্তায় কাদা, পত্রহীন গাছগুলো স্তব্ধভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে, কাঁচের জানলার ওপর টিপ টিপ করে জল ছিটিয়ে পড়ছে, কেমন একটা অন্ধকার অন্ধকার করে এসেছে। আমাদের দেশে যেমন স্তরে স্তরে মেঘ করে, এখানে আকাশ সমতল, মনে হয় না যে মেঘ করেছে, মনে হয় কোনো কারণে আকাশের রংটা ঘুলিয়ে গিয়েছে, সমস্তটা জড়িয়ে স্থাবর জঙ্গমের যে কী একটা অবসন্ন মুখশ্রী দেখা যায় তা বর্ণনা করা যায় না। লোকের মুখে সময়ে সময়ে শুনতে পাই বটে যে কাল বজ্র হয়েছিল, কিন্তু বজ্রের নিজের এমন গলার জোর নেই যে তার মুখ থেকেই খবরটা পাই। এখানকার বজ্রধ্বনি শুনতে গেলে বোধহয় মাইক্রোফোন ব্যবহার করতে হয়। আমি দিন কতক আমার শিক্ষকের পরিবারের মধ্যে বাস করেছিল। সে বড় অদ্ভুত পরিবার, মিস্টার বি মধ্যবিত্ত লোক, তার ছেলেপিলে কেউ নেই, তিনি, তার স্ত্রী, আমি আর একটা দাসী, এই চারজন মাত্র একটি বাড়িতে থাকত। দুই পক্ষই দুই পক্ষকে ডিয়ার বা ডার্লিং বলে ভুলেও সম্বোধন করেন না, কিংবা কারো খ্রিস্টিয়ান নাম ধরে ডাকেন না,
পরস্পর পরস্পরকে মিস্টার বি ও মিসেস বি বলে ডাকেন। আমার সঙ্গে মিসেস বি হয়তো বেশ কথাবার্তা করছেন, এমন সময় মিস্টার বি এলেন। অমনি সমস্ত চুপচাপ, দুই পক্ষে এই রকম। একদিন মিসেস বি আমাকে পিয়ানো শোনাচ্ছেন, এমন সময় মিস্টার বি এসে উপস্থিত হলেন। বললেন, ওয়েন আর ইউ গোয়িং টু স্টপ? মিসেস বি বললেন, আই থট ইউ হ্যাড গান আউট। পিয়ানো থামল। তারপরে আমি যখনই পিয়ানো শুনতে চাইতেন, মিসেস বি বলতেন, দ্যাট হরিবল ম্যান, যখন বাড়িতে না থাকবেন তখন শোনাব। আমি ভারী অপ্রস্তুতে পড়ে যেতাম। আমরা লন্ডনে দু-এক ঘন্টা থেকেই ব্রাইটনে প্রস্থান করি। ব্রাইটন সমুদ্রের ধারে একটা বড় শৌখিন ফ্যাশনেবল শহর, দেখতে শুনতে আকারে ইঙ্গিতে লন্ডনেরই মতো, কেবল লন্ডনের মতো সেরকম অন্ধকার মেঘাচ্ছন্ন ভ্রুকুটি কুটিল মুখ নয়। আমাদের একটি বাঙালি পরিবার ব্রাইটনে বাস করেন, তাদের সেখানে গিয়ে আশ্রয় নিলুম। দেখি যে আমাদের গৃহিণী তাঁর দিশি বস্ত্র পরে ছেলেপেলে নিয়ে ঘরে অন্নপূর্ণার মতো বিরাজ করছেন। তাঁর দিশি কাপড় দেখে তার বিলিতি বন্ধুরা অত্যন্ত প্রশংসা করেন ও তাঁর দিশি বন্ধুরা সেই পরিমাণে খুঁত খুঁত করেন। তাঁর দিশি কাপড় দেখে তাঁর বিলিতি বন্ধু মিস বলেন, ওই রকম ভাঁজ ভাঁজ কাপড়ে যে একটি সুন্দর স্ত্রী আছে তা আঁটো সাঁটো ছাঁটা ছোটা গাউনে পাওয়া যায় না। আমাদের পরিবারে গুরুলোকদের পরে ওই রকম একটা অস্বাভাবিক ভক্তির উদ্রেক করে দেওয়া হয়। গুরুলোকেরাও সেই অন্ধভক্তির প্রভাবে বলিয়ান হয়ে ছোটদের উপর যথেচ্ছ ব্যবহার করেন। তারা চান তাদের সমস্ত মত সমস্ত আজ্ঞা ছোটরা অবিচারে শিরোধার্য করে নেয়, সে বিষয়ে তারা তিলমাত্র দ্বিরুক্তি বা দ্বিধা না করে, যেন ছোটরা কতকগুলি কলের কাঠের পুতুল। তাদের মন নেই, তাদের মনোবৃত্তি নেই, তাদের ইচ্ছে নেই, তাদের বিচার শক্তি নেই। আমাদের শাস্ত্রে বলে, জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, কনিষ্ঠ ভ্রাতা পুত্রতুল্য। শুনে শুনে অভ্যেস হয়ে গেছে বলে ও আমাদের দেশে এইরকম একটা ভাব বর্তমান আছে বলে এর হাস্যজনকতা ঘুচে গিয়েছে, নইলে এর চেয়ে অদ্ভুত আর কি হতে পারে? ভ্রাতা কি ভ্রাতাতুল্য হতে পারে না? সংসারে কি পিতা পুত্র ছাড়া আর কোনো প্রকার সম্পর্ক নেই? তুমি হয়তো ভারী চোখে বুঝো, তুমি বলছো যে তুমি বিলেতে কি দেখেছো শুনেছো তাই বলো, আমরা মনোযোগ দিয়ে শুনি। কিন্তু এরকম যদি বক্তৃতা দিতে আরম্ভ করো তাহলে তো আর আমাদের ধৈর্য থাকে না। কিন্তু তোমাকে এইখানে বলে রাখছি, আমি এই চিঠিতে টেক্সটাইল ও ওয়েস্টমিনিস্টার হলের বর্ণনা করতে বসিনি। বিলেতের সমাজ আদি দেখে আমার কি মনে হলো ও আমার কিরকমের মত পরিবর্তন ও গঠিত হলো তাই বলব। আজ আমার যে মত তোমাদের বিস্তৃত করে লিখলুম তা এখানকার সমাজ দেখে আস্তে আস্তে আমার মনে বদ্ধমূল হয়েছে। একটা সমাজের ভিতরে না থেকে বাইরে থেকে তা আলোচনা করলে তার অনেক বিষয় যথার্থরূপে চোখে পড়ে। ভিতরে থাকলে খুব কম বিষয় আমাদের চোখে পড়ে, সকলেই স্বাভাবিক বলে মনে হয়। সম্প্রতি লন্ডনের সিজন ভেঙে গেছে, আমরাও লন্ডন ছেড়ে টানব্রিজ গার্লস বলে একটা পাড়াগাঁর মতো জায়গায় এসেছি। অনেকদিনের পর পাড়াগাঁয়ের বাতাস খেয়ে মাচা গেল। লন্ডনের বাতাসের মতো বাতাস কোথাও দেখলুম না। হাজার হাজার চিমনি অর্থাৎ ধূম প্রণালী থেকে অবিশ্রান্ত পাথুরে কয়লার ধোঁয়া ও কয়লার গুঁড়ো উড়ে উড়ে লন্ডনের বাতাসে হাড়ে হাড়ে প্রবেশ করেছে। দুদণ্ড লন্ডনের রাস্তায় বেরিয়ে এসে হাত ধুলে সে হাত ধোয়া জলে বোধ করি কালির কাজ করা যায়। কয়লার গুঁড়োয় বাতাস এমন ভরপুর, নিঃশ্বাসের সঙ্গে অবিশ্রান্ত কয়লার গুঁড়ো টেনে মাথায় এক স্তর কয়লা জমে যায়।
মাথার ঘিয়ে ও কয়লার গুঁড়োয় মাথাটাও বোধ হয় অত্যন্ত দাহ্য পদার্থ হয়ে দাঁড়ায়। অনেকদিনের পরে এখানকার সূক্ষ্ম বাতাস টেনে লন্ডনের ভারগ্রস্ত বাতাসের প্রভেদ বুঝতে পারছি। টানব্রিজ ওয়েলস অনেকদিন থেকে তার লৌহ পদার্থ মিশ্রিত স্বাস্থ্যকর উৎসের জন্য বিখ্যাত। এই উৎসের জল খাওয়ার জন্যে এখানে অনেক যাত্রীর সমাগম হয়। আমরা এখানে এসে কল্পনা করলেম উৎসটা না জানি কি সুন্দর দৃশ্য হবে। ওহল গিয়ে দেখি একটা হাটের মধ্যে একটা ছোট গর্ত পাথর দিয়ে বাঁধানো, সেখানে একটু একটু করে জল উঠছে। একটা বুড়ি একটা কাঁচের গেলার সাথে দাঁড়িয়ে আছে। গরমিকাল, আজ অতি সুন্দর সূর্য উঠেছে, এখন দুপুর 2 বেজেছে। আমাদের দেশে শীতকালের দুপুর বেলাকার বাতাসের মতো বেশ একটা মিষ্টি বাতাস বইছে। রোদ্দুরে চারিদিক ঝাঁঝা করছে, এমন ভালো লাগছে, আর এমন একটু কেমন উদাস ভাব মনে আসছে যে কি বলবো। মনের সেন্টিমেন্টাল অবস্থায় যে যে লক্ষণ হয়ে থাকে তা আমার সব হয়েছে, যথা নিঃশ্বাস পড়ছে, একটু চুপচাপ হয়ে আছি, মুখটা একটু গম্ভীর হয়ে গেছে ইত্যাদি। কিন্তু আজকের রোদ্দুরে গরমে চারিদিকের গাছপালায় বসন্তের বাতাসে পাখির ডাকে যদি আমার এরকম ভাব হয়ে থাকে তাহলে কি লোকটা দেখছি নিতান্তই কবি হয়ে গিয়েছে বলে আমার একটা বদনাম হওয়ার সম্ভাবনা আছে? দেশে যদি আমার কান্ত থাকতো তাহলে আজ হয়তো এই দুরন্ত বসন্তে একান্ত প্রাণান্ত ও অন্ত অক্ষর বিশিষ্ট আরো অসংখ্য ঘটনা ঘটত। এদেশে বসন্ত বলে বাস্তবিক একটা পদার্থ আছে, আমাদের দেশে বসন্ত নেই। কেবল বসন্ত 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 করে বিরহীগুলো ভারী গোলমাল করে, বলে মলয় বাতাসে তাদের গা দগ্ধ হয়। আরে হবে না কেন, সে চৈত্রী মাসের মলয় বাতাসে সহজ মানুষের গা পুড়ে যায়, তাদের তো তবু অনেক দিনকার একটা বাঁধা দস্তুর আছে। সে বিরহীগণ একবার এখানে আসুন দেখি, দেখি কেমন চন্দন আর পঙ্ক মাখেন আর নলিনী পত্রের বাতাস খান। আবার দেখতে দেখতে আরেকটা উৎসব এসে পড়ল, আজ নূতন বর্ষের প্রথম দিন। কিন্তু তার জন্য কিছু গোলমাল দেখতে পাচ্ছি না। নূতন বৎসর যে এখানে এমন নিঃশব্দ পদসঞ্চারে আসবে তা জানতাম না। শুনেছি ফ্রান্সের লোকে নতুন বৎসরকে খুব সমাদরের সঙ্গে আবাহন করে। কাল পুরাতন বৎসরের শেষ রাত্রে আমাদের প্রতিবেশীরা বাড়ির জানলা খুলে রেখেছে। তার কারণ এই হতে পারে যে পাছে পুরানো বৎসর ঘরের মধ্যে আটকা পড়ে থাকে, তা চলে যাবার ব্যাঘাত হয়, আর পাছে নতুন বৎসর এসে জানলার কাছে ঘুরে ঘুরে বেড়ায়, তার ঘরে ঢুকতে বিশেষ কষ্ট হয়। এখানে শীতে জানলা দরজা সমস্ত বন্ধ থাকে কিনা? সুতরাং দরজা খুলে না দিলে নতুন বৎসর ঘরে ঢুকতে পারে না, বাইরে দাঁড়িয়ে সর্দিতে মারা যান। আমাদের বাড়ির জানলা কাল রাত্রে খুলে রাখা হয়নি। আমাদের চিমনি ধোঁয়ার নলের ভিতর দিয়ে ছাড়া পুরাতন বৎসরের আর বেরোবার জায়গা ছিল না। আজ সকালে উঠে এই কথাটা আমাদের হঠাৎ মনে পড়ল। মনে পড়ে অব্দি অনুতাপে আমরা সারা হচ্ছি। মনে করো প্রতি বাড়িতে 1880 খ্রিস্টাব্দ, আমাদের বাড়িতে 1879। ছেলেদের সঙ্গে আমার ভারী ভাব হয়ে গেছে, তারা আমাকে আঙ্কেল আর্থার বলে ডাকে। এতেন ছোট মেয়েটি আমাকে ভারী ভালোবাসে, তার ইচ্ছে যে আমি কেবল তারই আঙ্কেল আর্থার হয়ে থাকি। তার ভাই টম যদি আমাকে আঙ্কেল আর্থার বলে তবে তার ভারী কষ্ট উপস্থিত হয়। একদিন টম তার ছোট বোনকে রাগাবার জন্য একটু বিশেষ জোর দিয়ে বলেছিল, হি ইজ মাই আঙ্কেল আর্থার। এতে এতেন আমার গলা জড়িয়ে ধরে তার ছোট্ট ছোট্ট ঠোঁট দুটি ফুলিয়ে ফুলিয়ে কাঁদতে আরম্ভ করে দিলে। কত করে তাকে থামাই। এতেলের মনে মনে জ্ঞান আছে যে সে একজন লেডি, সে কেমন গম্ভীরভাবে কেদারায় গিয়ে ঠেস দিয়ে বসে,
টমকে এক এক সময় ভৎসনা করে বলা হয়, আমাকে বিরক্ত করো। একদিন টম পড়ে গিয়ে কাঁদছিল, আমি তাকে বললাম, ছি কাঁদতে আছে? অমনি এতে আমার কাছে ছুটে এসে জাঁক করে বললে, আঙ্কেল আর্থার, আঙ্কেল আর্থার, আমি একবার ছেলেবেলায় রান্নাঘরে পড়ে গিয়েছিলাম কিন্তু কাঁদিনি, বয়স কত। আমার এই কে পরিবারের সঙ্গে খুব বন্ধুত্ব হয়ে গেছে। সেদিন মিস এন আমাকে বলেছিলেন যে প্রথম যখন তারা শুনলেন যে একজন ভারতীয় ভদ্রলোক তাদের মধ্যে বাস করতে আসছেন, তাদের ভারী ভয় হয়েছিল। যেদিন আমার আসার কথা ছিল সেদিন মিস এ ও মিস জে তাদের এক আত্মীয়ের বাড়ি পালিয়ে গেছে। মিস জে বললেন যে প্রথম প্রথম এসে যদিও আমার সঙ্গে কথাবার্তা কয়েছিলেন কিন্তু দুদিন পর্যন্ত আমার মুখ দেখেননি। হয়তো তার ভয় হয়েছিল যে কি অপূর্বে ছাঁচে ঢালা মুখ না জানি দেখবেন। তারপরে যখন আমার মুখ দেখলেন তখন কি আমার তো বিশ্বাস তখন তার মাথা ঘুরে গিয়েছে। তোমরা হয়তো বিশ্বাস করবে না যে এই মুখ দেখে কোনো চক্ষুষ্মান ব্যক্তির মাথা ঘুরতে পারে, কিন্তু সেটা তোমাদের ঘোরতর কুসংস্কার। এই তো সম্মুখের আয়নায় আমার মুখটা দেখতে পাচ্ছি, কেন কি মন্দ? এই মুখ দেখে তোমাদের মাথা ঘোরেনি সত্যি, কিন্তু জিজ্ঞাসা করি তোমাদের মাথা আছে কি? যাই হোক, এই পরিবারে আমি বেশ সুখে আছি। সন্ধেবেলা বেশ আমোদেই কেটে যায়, গান বাজনা বই পড়া, সকলের সঙ্গে ভারী বন্ধুত্ব হয়েছে। আর এতে সে তার আঙ্কেল আত্মারকে এক মুহূর্ত ছেড়ে থাকতে পারে না। পত্রপাঠ এই পর্যন্ত, আমি কেবল উপসংহার জানব। ইউরোপ প্রবাসীর পত্রের যে ভিতরকার কথা সেটা রবীন্দ্রনাথ অনেকদিন পরে ছেলেবেলা বইতে ভারী সুন্দর করে বললেন, আমি সেটা বলে শেষ করব। বিলেত গেলেন ব্যারিস্টার হইনি, জীবনের গোড়াকার কাঠামোটাকে নাড়া দেওয়ার মতো ধাক্কা পায়নি। মনের মধ্যে নিয়েছি পূর্ব পশ্চিমের হাত মেলানো, আমার নামটার মানে পেয়েছি প্রাণের মধ্যে। Departed never to